জানেন, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আপনাদের ম্যাডাম পোর্টালে আমি সবকিছু দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি একটা গ্রুপে থাকেন, মনে হয় গ্রুপটাতে আছেন, ওই গ্রুপেও আমি সবকিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাটেরিয়ালস, ক্লাস লেকচারের সবকিছু। তো যেটা মানে মেইন ব্যাপার সেটা হচ্ছে, মিড পর্যন্ত পড়াবো হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, আর হচ্ছে একটু পড়াবো ফটো ডিটেক্টর, ঠিক আছে, ফটো ডায়োড, এই দুইটা মানে CO1 CO2 আমি মিডে শেষ করব। আর CO3 CO4 CO5 যেটার মধ্যে স্যাটেলাইট আছে, মাল্টিপ্লেক্সিং আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে লেজার অ্যান্ড লেড আছে, ঠিক আছে, তো এগুলা শেষ করব হচ্ছে আমি CO3 CO4 CO5 মানে ফাইনালে। ওকে, তো আজকে আমি যেটা শুরু করছি, মানে গতদিন শুরু করছিলাম, সেটা ওকে হচ্ছে ম্যাম, অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবারের আমি যেটা বলছিলাম, হালকা করে একটু ডেসক্রিপশন দিই, যে জেনারেল কনসেপ্ট বলছিলাম, যে কোনো কমিউনিকেশন সিস্টেমের জন্য একটা ট্রান্সমিটার থাকে, মানে একটা যেটা সেন্ডার আর কি, তারপরে একটা রিসিভার থাকে, আর মাঝখানে হচ্ছে একটা মিডিয়াম থাকে বা চ্যানেল থাকে। তো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন মানে ট্রান্সমিটার আর রিসিভারের মাধ্যম, মাঝখানে যে চ্যানেলটা থাকবে সেটাই হবে অপটিক্যাল ফাইবারের তৈরি, এই জন্য এটাকে বলে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে? মানে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের সাথে অন্য কমিউনিকেশনের পার্থক্য হচ্ছে মানে মিডিয়ামে, জাস্ট মিডিয়ামে, ঠিক আছে, যে মাঝখানে যে মিডিয়াম সেটাতে। ওকে, এখন দেখেন প্রিন্সিপাল, এটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল, বা বলা যেতে পারে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের একটা বেসিক ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, কিভাবে কাজ হয় সেটা বোঝানোর জন্য। তো এখানে কি দেখাচ্ছে চিত্রে, মেনলি দেখাচ্ছে ট্রান্সমিটারের একটা পোর্শন আছে, দেখেন, এইটুকু হচ্ছে ট্রান্সমিটারের পোর্শন, এইটুকু হচ্ছে রিসিভারের পোর্শন, দাগ দাগ দেওয়া আছে, আর হচ্ছে তার মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার মিডিয়াম, ঠিক আছে, আর এটা এই ট্রান্সমিটারের বাইরে আছে ইনকোডার, আর হচ্ছে এই রিসিভারের বাইরে আছে ডিকোডার, ঠিক আছে। তো এখন হচ্ছে ইনকোডার আর ডিকোডারটা কি, আপনাদের মনীষাদের মনে হয় আমি ইয়ে নিছিলাম, ডিজিটাল নিছিলাম, সো ইনকোডার ডিজিটাল নাকি কমিউনিকেশন, কোনটা জানি নিছিলাম, ভুলে গেছি, ডিজিটাল 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 নিছিলাম। আচ্ছা, তো ইনকোডার হচ্ছে কি, যে আমরা হচ্ছে জাস্ট একটা কোন একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে বাইনারি সিগন্যাল, মানে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে, কনভার্ট করলে সে ট্রান্সমিটারের মধ্যে দিয়ে যাবে, আর আমাদের হচ্ছে অপটিক্যাল ফাইবারের জন্য ট্রান্সমিটার সবসময় একটা সোর্স হবে, যে লাইট সোর্সটা হচ্ছে লেজার হতে পারে, লেডও হতে পারে, ঠিক আছে। তারপরে কি হবে, তারপর অপটিক্যাল ফাইবার মিডিয়ামের মধ্যে যাবে, তারপরে হচ্ছে একটা কানেক্টর লাগানো থাকে, এই যে এই সোর্স থেকে অপটিক্যাল ফাইবারে একটা কানেক্টর থাকে, আর অপটিক্যাল ফাইবার থেকে এই হচ্ছে ইয়েতে কি বলে আরেকটা ডিটেক্টর দিয়ে কানেক্টর থাকে মাঝখানে, দিয়ে তারপর ওখান থেকে রিসিভারে আসে, রিসিভারে হচ্ছে একটা লাইট ডিটেক্টর থাকে, ওই লাইট ডিটেক্টরটা তারপরে অ্যাম্পলিফাই করবে সিগন্যালটাকে, তারপরে ডিজিটাল ডিকোডার দিয়ে সেই সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালটা, মানে সরি, বাইনারি সিগন্যালটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যাবে, আউটপুট পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে এই ব্লক ডায়াগ্রামের বেসিক। এমন কেউ আছেন যেটা বুঝতে পারেন নাই, বা আরেকবার একটু রিভিউ করব বলবেন, বলেন তো। আজকে যা যা নতুন জয়েন করছেন, ম্যাম একবার একটু রিভিউ করেন, আমি এক্ষুনি জয়েন করছি তো, একটু আপনি কে রিভিউ। বাবা, আপনি কে, অঙ্গন স্বর্ণকার আপনি কালকে জয়েন করেন নাই কেন অঙ্গন? ম্যাম, নেটের সমস্যা ছিল এই কারণে, বৃষ্টি হচ্ছিল তো হুম, আচ্ছা ঠিক আছে, ম্যাম। আমি কালকে আবার কিন্তু বলবো। বৃষ্টি হয়নি ম্যাম, হুম, কালকে আমার ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি, আমি দেখছি ম্যাম, ওয়েদার দেখছি ম্যাম, কালকে একটা বিষয় আছে ম্যাম, ওই কই গেছিল ম্যাম বলেন ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে এতজনের জন্য বাবা রিভিউ করতে হলে তো ক্লাস হ্যাঁ ম্যাম টাইমই শেষ হয়ে ঠিক যাবে, আছে ঠিক ম্যাম, আছে। এতজন রিভিউ করা জি যাবে। ম্যাম, আচ্ছা, তো এখন যেটা কথা সেটা হচ্ছে আমি আর রিভিউ করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে, আমি চাচ্ছি যে আপনারা রেকর্ডিংটা দেখে নেন, এতবার রিভিউ করলে পুরো ক্লাসটা রিভিউ দিয়ে যাবে, ঠিক আছে, এত রিভিউ দেওয়া যাবে না, আপনি একটু অঙ্গন দাও, একটু কাইন্ডলি এটা দেখে নিয়েন, রেকর্ডিং এ দেখে নিয়েন, ঠিক আছে, ওকে ম্যাম, চাচ্ছি। এখন দেখেন ওয়ার্কিং এর মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, ঠিক আছে, প্রথমে হচ্ছে ইনকোডার, এই পয়েন্টটা, এর মধ্যে ইনকোডার আছে আর ড্রাইভার সম্পর্কে বলা আছে, ঠিক আছে, তারপরে কি বলছে লাইট সোর্স সম্পর্কেও খানিকটা বলা আছে, লাইট সোর্স সম্পর্কে এখানে আরেকটু বলা আছে, ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার মিডিয়ামের কথা বলা আছে, তারপরে 4 নম্বরটিতে লাইট ডিটেক্টরের কথা বলা আছে, আর 5 নম্বরে বলা আছে ডিকোডারের কথা, ঠিক আছে। এখন শুধু একটা জিনিস এখান থেকে বুঝাবো, সেটা হচ্ছে ওয়েভ গাইড, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনাদের যে কোনো ভাইবাতে একটা কোশ্চিন করে যে অপটিক্যাল ফাইবারটা কি, তো অপটিক্যাল ফাইবার কি, এই কোশ্চিনের একটা ডিরেক্ট অ্যান্সার আছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ গাইড। সিলিন্ড্রিক্যাল শেপ হয় এর কারণ কি, আমি জাস্ট একটু ছবিটা, কালকে আমি এটা বলি নাই, আজকে একটু বলা দরকার মনে হলো তাই বলতেছি, ছবিটা আগে দেখা। ম্যাম একটু মিউট করে দেন সবাইকে। এই সবাই মিউট করেন তো নিজেদেরকে।
আচ্ছা আমারই করতে হবে মনে হচ্ছে, বুঝতে পারছি। আপনাদের কি আজকেও আমি রেকর্ডিং শুরু করি নাই? আমাদের এখানে স্ক্রিনে দেখাচ্ছে রেকর্ডিং হচ্ছে ম্যাম, হচ্ছে না রি রেকর্ডিং, সরি সরি ম্যাম, হচ্ছে না, বুঝি না। স্ক্রিনে দেখাচ্ছে ম্যাম আমাদেরকে। আমি না বুঝতেছি না, একটু দাঁড়ান তো, কারণ ওই যে নতুন সব ফিচার আসছে তো, বললাম না যেটা যে ঝামেলা হয়েছে, একটু দেখি দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। রেকর্ডিং হচ্ছে তো, আমি তো অটোমেটিক রেকর্ডিং দিয়ে রাখছিলাম, এই যে হচ্ছে তো। ম্যাম আমাদের স্ক্রিনে কেমন বারবার হচ্ছে, যাওয়া আসা করতেছে, এরকম হচ্ছে কেন ম্যাম? বুঝতেছি না, আজকে হচ্ছে একটু ঝামেলাই আছে, বুঝছেন? ওই যে বললাম না আমি বিডি র‍্যাম থেকে রেজিস্ট্রেশন করতে বলছে, খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলবো, না এই যে হলে ম্যাম আবার ঝামেলা কিচ্ছু হবে। নেই ম্যাম, ম্যাম স্ক্রিনশট দিয়ে পাঠাবো, এই যে আবার চলে আসছে, কিচ্ছু নাই, আবার চলে আসছে, চলে আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম, এই যে এখন এই স্লাইডে আছেন, আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমি একটা ছবি আঁকছি, ছবিটা দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ ম্যাম, আচ্ছা, তারপর আমাদের মোটামুটি এরকম ছিল না অপটিক্যাল ফাইবারটা, জি দুই ম্যাম, দিক দিয়ে দেখলে এই অপটিক্যাল ফাইবারের শেপটা কেমন, সিলিন্ডারের মতো না? সিলিন্ডারে কি হ্যাঁ থাকে? গোলাকার সিলিন্ডার, সার্কেল, এটা সার্কেল না, সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে তিনটা পার্ট থাকে, এই যে গোল গোল ও পার্ট হ্যাঁ এটা বলতেছেন আপনারা সার্কেল, ওটা হচ্ছে দুইটা হচ্ছে কি বলবো সারফেস, ঠিক আছে? এটা একটা হচ্ছে টপ সারফেস, একটা হচ্ছে বটম সারফেস, আর আচ্ছা মাঝখানেরটা হচ্ছে ল্যাটারাল সারফেস, ঠিক আছে? ল্যাটারাল সারফেস, তাহলে তিনটা সারফেস থাকে। তা যেহেতু এর আকৃতি একটা সিলিন্ডারের মতন, সেহেতু ম্যাম, এটাকে বলা এটা হচ্ছে টপ সার্ভিস, নিচেটা কি বললেন? বটম। বটম, ও আচ্ছা আচ্ছা, তো আমি বলছি যে হচ্ছে, সো অপটিক্যাল ফাইবারটা একটা সিলিন্ডারের মতন, এই জন্য অপটিক্যাল ফাইবারকে বলা হয় একটা সিলিন্ড্রিক্যাল ওয়েবগাইড। আর ওয়েবগাইড কেন বলা হয়, কালকেই বলছি যে অপটিক্যাল ফাইবারের দুইটা পোর্শন থাকে, নিচে গেলে এটা দেখতে পাবেন আরো একটু, একটা থাকে কোর, একটা থাকে ক্ল্যাডিং। ক্ল্যাডিং, কোরটা আমাদের কি করে, লাইটকে পাস করতে দেয় নিজেদের মধ্যে দিয়ে, ঠিক আছে? আর ক্ল্যাডিংটা কি করে, ক্ল্যাডিংটা ওকে গাইড করে ভিতর দিয়ে নিয়ে যায়, যাতে করে ওই লাইটটা কোর থেকে বাইরে না যায়। এই জন্য অপটিক্যাল ফাইবারকে বলা হচ্ছে ওয়েব গাইড। তাহলে অপটিক্যাল ফাইবারের এক কথায় সংজ্ঞা বা যে কোনো ফাইবারতে বললে আপনার অ্যান্সার হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েব গাইড। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে? এখন এই অ্যাডভান্টেজ গুলো আসলে এভাবে আর বলবো না, জাস্ট আমি একটু জাস্ট অল্প অল্প করে বলে দিচ্ছি। একটা হচ্ছে বলছে যে এক্সট্রিমলি ওয়াইড ব্যান্ডউইথ থাকে এদের, মানে ব্যান্ডউইথ বলতে আমি বলছিলাম কালকে যে ব্যান্ডউইথ হচ্ছে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে? মানে একটা লোয়ার লিমিট থেকে একটা হায়ার লিমিট পর্যন্ত, মানে কত রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করতে পারে। তো অপটিক্যাল ফাইবারের বিশাল বড় একটা রেঞ্জ আছে যার মধ্যে সে কাজ করতে পারে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ধরলাম, মানে এখানে যেমন দেওয়া আছে যে এদের হচ্ছে 1015, মানে 1015 হচ্ছে পর্যন্ত এরা কি বলবো খুবই ভালো ইফিশিয়েন্ট বলতে পারেন, ঠিক আছে? যেটা হচ্ছে অনেক বেশি কার তুলনায়, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি আর রেডিও ফ্রিকোয়েন্সির তুলনায়। সুতরাং ব্যান্ডউইথ বেশি বলতে বোঝাচ্ছে যে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা অনেক বড়, তাহলে অনেক কিছুতে এটাকে কাজে লাগানো যাবে। ওকে, তারপরে 2 নম্বরটা বলছে ক্রস টক হচ্ছে নাই, ঠিক আছে? মানে ক্রস টক নাই মানে কি? ম্যাম, হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, আমরা যে যে টেলিফোনে যে যে যেটা ইউজ করি ওটাও কি অপটিক্যাল ফাইবার? হ্যাঁ, আচ্ছা ম্যাম, তাহলে কি ওইটার রেঞ্জ আর মানে ওইটার রেঞ্জ, এটা ওইটার রেঞ্জ তো এটা না ম্যাম? এটা আমি বলছি কিন্তু অপটিক্যাল ফাইবারের রেঞ্জ 1015, মানে সে লোয়ার না একটা লিমিট থেকে এই পর্যন্ত পাস মানে কাজ করতে পারে, ফোনের জন্য সেরকম, আলাদা রেঞ্জ, আচ্ছা ম্যাম বুঝছি, বুঝতে পারছেন? জি আচ্ছা, ম্যাম, এখন বলছে যে ক্রস টক হয় না এই অপটিক্যাল ফাইবারে। ক্রস টক বলতে আমি কালকে বলছিলাম একটা ক্রস চিহ্ন দিয়ে, ক্রস চিহ্ন দিলে কি হয়, মানে একটা ফোনের সাথে আরেকটা ফোনের কানেকশন হয়ে যায়, মানে হচ্ছে একজনের সাথে ইকো আর একজন ফোন শুনতে পায় এরকম, ঠিক আছে? তো এই জিনিসটা অপটিক্যাল ফাইবারে নাই। তারপরে 3 নম্বরটা বলছে ইন্টারফারেন্স নাই, মানে ইন্টারফারেন্স মানে কি বলছিলাম, একটা বিট আর একটা বিটের উপর ওভারল্যাপ করলে সেটা হচ্ছে ইন্টারফারেন্স হয়। যেমন 1 যদি একটা বিট হয়, এটাকে পাস করতে যায়, যদি 0 বিটের সাথে মানে ওভারল্যাপ করে, তাহলে 1ও থাকবে না 0ও থাকবে না, কি হবে সেটা বোঝা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারফারেন্স। আর একটা জিনিস হচ্ছে 4 নম্বরটা, এটার হচ্ছে ডায়ামিটারটা অনেক ছোট হয়, ঠিক আছে? ছোট হয় ডায়ামিটার, মানে ডায়ামিটার বলতে বোঝাচ্ছে ব্যাস, ঠিক আছে? তো ব্যাসার্ধ তাহলে আরো ছোট,
তাহলে অনেক বেশি ছোট, এটা তো ছোট বলে এটার ওয়েটও কম, ঠিক আছে, এটা ক্যারি করা খুবই ইজি হয়। তারপরে হচ্ছে 5 নম্বরটা বলছে সিগন্যাল সিকিউরিটি, যেহেতু হচ্ছে এটার কোনো ক্রস টক হয় না, ইন্টারফারেন্স হয় না, তো এটা সিকিউরিটি অনেক বেশি ভালো, ঠিক আছে, এজন্য এটা ডিফেন্স কমিউনিকেশন সিস্টেমে ব্যবহার করা হয় বা নেটওয়ার্কে ব্যবহার করা হয়। ওকে, তারপরে 6 নম্বরটা বলছে এটা অনেক ইকোনমিক্যাল, মানে এটা খুবই চিপ, ঠিক আছে, সস্তা, এবং লো লস পার ইউনিট লেংথ, মানে এটার অনেক কম লস হয়, ঠিক আছে, প্রত্যেক ইউনিট লেংথে। বুঝা গেছে? এটা সমস্যা থাকলে একটু বলতে হবে, সমস্যা থাকলে একটু বলতে হবে, দ্রুত বলেন। ম্যাম 3 নম্বরটা একটু আরেকবার বলবেন। 3 নম্বরটা ইন্টারফারেন্স, ওভারল্যাপিং, ওভারল্যাপিং ম্যাম, ওভারল্যাপিং যেটা বলছেন। বুঝতে পারছি, দাঁড়ান একটা ছবি আঁকে বুঝাই, বুঝতে পারছি। এরকম এরকম, ঠিক আছে, বললাম এটা হচ্ছে 0, আমি শুধু টাকা শেষ করি একটু, এটা ধরলাম 1, প্রথমটা ধরছি 0, পরেরটা ধরছি 1, ঠিক আছে। যদি জি ম্যাম এইটাকে আমি এর মধ্যে নিয়ে আসি, তাহলে আপনারা বলেন তো এটা 0 না 1, কি হবে? কিছু কি বুঝতে পারতেছেন? মানে জাস্ট ওভারল্যাপ হবে ওর উপরে, ওভারল্যাপ মানে একটার উপরে একটা আপতিত হওয়া, হইলে তখন অরিজিনালটার আর কোনো বৈশিষ্ট্য থাকতেছে না, নতুন যেটা ছিল সেটারও বৈশিষ্ট্য কি হচ্ছে, মিশে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স, মানে একটাকে, মানে একটা জিনিসকে আর একটা জিনিস দিয়ে ইন্টারফেয়ার করা। আপনারা যে মাঝে মাঝে কথার মধ্যে বলেন না যে ইন্টারফেয়ার করবি না আমার বিষয়ে টাইপের, ঠিক আছে, এরকম কথা তো বলেন, মানে ম্যাম হচ্ছে নাক গলানো আর কি, নাক সঠিক গলানো, জানি না। রাইট, হ্যাঁ, যে একজনের বিষয় আর একজন নাক গলাবে না, ঠিক আছে, আমি বাংলাতেই পাচ্ছিলাম না আসলে ইন্টারফারেন্সের, তবে ইন্টারফারেন্সের বাংলা কিন্তু নাক গলানো, মানে ওই ক্ষেত্রে, এক্ষেত্রে নাক গলানো না, ঠিক আছে, এই, হ্যাঁ বুঝছি ম্যাম। ঠিক আছে, ইমতিয়াজ আসছে মনে হচ্ছে, ইয়েস ম্যাম। যাক, আপনারও দেখা অনেকদিন পর পাওয়া গেল আর কি, আপনারা তো ক্লাসই করেন না। না ম্যাম, আমি যে গ্রামে থাকি নেটওয়ার্ক খারাপ, বাইরে রাস্তার উপর দাঁড়ায় আছি, ভালো নেটওয়ার্ক পাইতে গেলে ছবি দেখান তো ভাই, ছবি দেখান তো ভাই। এই রুহুল, রুহুল কিন্তু বেশি কথা বলতেছেন, মিউট করে রাখেন আপনার মাইক, কথা বলা যাবে না বেশি রুহুলের। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, এই অপটিক্যাল ফাইবারটা কোথায় কোথায় ইউজ হয় এটা আসলে আমি পড়ানোর, মানে বোঝানোর কিছু নাই, এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা যেটা বোঝানোর আছে সেটা পড়াই। আচ্ছা এখন চলে যাচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে, মানে আমাদের অপটিক্যাল ফাইবারের বেসিক যেটা প্রিন্সিপাল সেটাই হচ্ছে, বা বলা যেতে পারে যে কেমন করে, যদি বলে কেউ যে কোরের মধ্য দিয়ে হচ্ছে বা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কেমন করে লাইট পাস হয়, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বলেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমেই আমাদের হচ্ছে লাইটটা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাস হয়, ঠিক আছে। এখন সেটা করার জন্য আমাদের ওই কি বলে অপটিক্যাল ফাইবারের বেসিক্স বা ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ার আগে আমার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কিছুটা কনসেপ্ট করতে হবে, ঠিক আছে, এজন্য এখন একটু পড়াচ্ছি, সেটা হচ্ছে ছবি দেখলেই অনেকটা বোঝা যাবে। ছবিটা দেখতে পাচ্ছেন সবাই? ছবি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা কে কে আছে দেখি, অঙ্গন বুঝতে পারতেছেন? অঙ্গন, জি ম্যাম। তারপরে আসিফ বুঝতে পারতেছেন? তারপর আসিফ, আসিফ বুঝতে পারতেছেন না, আজকে তো এও মনে হয় নতুন, শোনা যাচ্ছে না নাকি? শরীফ, শরীফ জি ম্যাম বুঝতে পারতেছি। আচ্ছা, তারপর ইমামউদ্দিন, ইমাম ম্যাম নাই হয়তো উই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আমি একটু ম্যাম আছি ম্যাম, নূর আলম। বুঝতেছি না নূর আলম কি বললেন ম্যাম, আমি কিন্তু ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। শুনতে পাচ্ছেন না ম্যাম? পাচ্ছি ম্যাম, পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের হচ্ছে, আমি এটা এখানে একটা কনসেপ্ট বুঝাবো এখন, ঠিক আছে, দেখেন প্রথমে বলা আছে নিচের এই যে এ দাগটা দেখতে পাচ্ছেন, এ দাগটার নিচের মিডিয়ামটা হচ্ছে মিডিয়াম 1 আর উপরেটা হচ্ছে মিডিয়াম 2,
নিচের মিডিয়ামে রিফ্র্যাকটিভ ইনডেক্সের ভ্যালু মানে ইটা ওয়ান এর ভ্যালু অনেক বেশি, মানে হাই ঘন একটা মাধ্যম, ঠিক আছে? আর উপরের মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম। তো আমরা জানি যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে একটা রশ্মি যদি যায় তাহলে কি হয়, অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? তো এই দূরে সরতে সরতে একটা এমন সময় আসে যে একটা ইনসিডেন্ট মানে রে এর জন্য আমাদের হচ্ছে যে এক্সিট রে, যে এই রেটা এই এটার সাথে পুরো কানেক্টেড হয়ে যায়, মানে এই অভিলম্বের সাথে মিশে যায়, ঠিক আছে? এই সময় ইনসিডেন্স রেটা যে অ্যাঙ্গেল তৈরি করে এই অভিলম্বের সাথে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো যদি আমাদের হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা মানে আপতিত কোণটা সংকট কোণ থেকে বড় হয়, তাহলে কি হয়, আমাদের যে এক্সিট রেটা সেটা হচ্ছে এদিকে এই মাধ্যমেও না থাকে, আবার পুনরায় সেম মাধ্যমে মানে ঘন মাধ্যমটাতে ফিরে আসে। এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা হ্যালো যাচ্ছে ম্যাম, আমি এটু বুঝছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা বুঝালেন যে ঘন মাধ্যম মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, তাই তো ম্যাম? আচ্ছা ম্যাম, এক্সিট ডিস্টেন্স এটা এটা বাংলায় কি হবে ম্যাম, বলা যাবে কি? হ্যাঁ, এটা বলা যেতে পারে প্রতিসরিত রশ্মি, বিকরিত রশ্মি, অথবা কি বলে প্রতিফলিত রশ্মি নাকি? তাহলে হচ্ছে প্রতিফলিত রশ্মি ম্যাম। হ্যাঁ, ইনডেক্স এটা তাহলে তো আপাতিত মানে এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। হ্যাঁ, এত বাংলা আমাকে জিজ্ঞাসা করেন না, বাংলার আপনারা মনে রাখেন, আমাকে একটু মানে ইংরেজিতেই বলতে দেন, ঠিক আছে? বাংলা মনে নাই এত বেশি আমার, হঠাৎ মনে পড়ছিলাম তো হঠাৎ মনে হলো। আচ্ছা বলবো না, 9 10 এর ফিজিক্স বইয়ে দেওয়া আছে এগুলো সব। হ্যাঁ, 9 10 এর ফিজিক্স বইয়ে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে 3 নম্বরের ছবিটা, ঠিক আছে, 3 নম্বরের ছবিটা, সেটা দিয়ে পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝাইছে, ঠিক আছে? তো এটা গেল, এটা শুধু কনসেপ্ট, এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে যে এটা, ঠিক আছে, যে কেমন করে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট কন মানে যায়, পাস হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে যেটা বিষয়ে বললাম সেভাবে বলে এই লাস্টের 3 নম্বর ছবিটা দিয়ে দিতে পারেন শুধু, ঠিক আছে? এই যে লাস্ট 3 নম্বর ছবিটা জাস্ট দিয়ে দিতে পারেন। আগে রেকর্ডিং এও আছে সবকিছু বলছি, কোশ্চিন কেমন হতে পারে, আজকে আমি কোশ্চিন কেমন হতে পারে এটা আর বলবো না, সময় নাই, ঠিক আছে? ওটা বলতে গেলে তখন পরে আর পড়ানো যাবে না। আচ্ছা এখন দেখেন স্ট্রাকচার অফ অপটিক্যাল ফাইবার, যে ছবিটা দেখা যাচ্ছে ছবির মধ্যে দেখেন গোলাকার যে ভিউটা, ঠিক আছে, সে ভিউটা হচ্ছে আপনারা যদি সামনাসামনি দেখেন মানে কি বলা যেতে পারে, এটাকে টপ ভিউ বলা যেতে পারে, ঠিক আছে? আর যেটা পাশের ভিউ সেটা হচ্ছে ল্যাটারাল ভিউ, মানে পার্শ্ব ভিউ আর কি, পাশের কি বলে এটাকে, পাশ থেকে দেখলে যেরকম লাগবে, সাইড থেকে দেখলে, ঠিক আছে, সেরকম। আর এটা যদি হচ্ছে টপ থেকে দেখা যায়, টপ বা বটম থেকে, তাহলে এরকম গোল দেখা যাবে, বুঝতে পারছেন? জি ম্যাম। সেম জিনিসেরই দুটো অংশ, তো দেখেন এই যে সেম জিনিসের দুটো অংশ না, সেম জিনিসের দুটো ভিউ, ওকে? মানে সামনে থেকে দেখলে, উপর থেকে দেখলে একরকম, পাশ থেকে দেখলে একরকম, এই। আচ্ছা দেখেন এখানে যে হালকা নীল কালার যেটা দেওয়া আছে দুইটারই, সেটা হচ্ছে কোটিং। কোটিং মানে হচ্ছে বাইরের প্রলেপ, যে প্রলেপটা মানে বাইরের কোন ড্যামেজ থেকে বা ক্ষয়ক্ষতি থেকে আমাদের অপটিক্যাল ফাইবারটাকে বাঁচাবে, ঠিক আছে? তারপরে দেখেন একটু গাঢ় নীল যেটা, সেই গাঢ় নীলটা হচ্ছে ক্ল্যাডিং লেয়ার, ঠিক আছে? ক্ল্যাডিং লেয়ারটার মধ্যে দিয়ে লাইট পাস হয় না, কিন্তু কি করে এই ক্ল্যাডিংটা ওই লাইটকে ওয়েভ মানে গাইড, যেটা আমি বলছিলাম যে অপটিক্যাল ফাইবার ওয়েভ গাইড, মানে হচ্ছে এই ক্ল্যাডিংটা লাইটকে মানে কোরের মধ্যে পাস হইতে সাহায্য করে বা গাইড করে, ঠিক আছে? আর যেটা কোর লাল অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোর, এর মধ্যে লাইট পাস হয়, ঠিক আছে? আর লাইট পাস হয় কেমন করে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে, কেমন করে দেখাই দিচ্ছি ছবি একটা। এখানে এখানে তো আমি আপতিত রশ্মি, এটা এখানে আসলো, ঠিক আছে? এটা হচ্ছে যে জায়গায় পড়লো এই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছেন লম্ব টানছি, এই লম্ব টানা জায়গাটা হচ্ছে কোর ক্ল্যাডিং ইন্টারফেস। এই ইন্টারফেসে কি হবে দেখেন, এই কোরের মাধ্যমটা সবসময় ঘন থাকবে, আর এই যে গাঢ় নীল যেটা ক্ল্যাডিং এর যেটা, সেটা হচ্ছে হালকা থাকবে। তাহলে গাঢ় মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হবে, আমাদের যদি সংকট কোণটা ইনসিডেন্স মানে আপতিত কোণের চাইতে বেশি, সরি, আপতিত কোণটা যদি সংকট কোণের চাইতে বেশি হয় তাহলে কি হবে, তাহলে এই ইন্টারফেস থেকে আবার ভিতরে লাইট চলে আসবে এভাবে করে। তারপরে আবার এই যে এইটাও ইন্টারফেস, কোর ক্ল্যাডিং ইন্টারফেস, এখানে যখন আসবে তখন আবারও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, কারণ এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। আপতন কোণ যদি সংকট কোণ যাতে বেশি হয় তাহলে আবারও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, ফলে ভিতরে ঢুকবে। এভাবে করেই এই যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পার হবে লাইট রেটা, ঠিক আছে?
এভাবেই হচ্ছে ক্ল্যাডিংটা কোরকে সাহায্য করবে ওর মধ্য দিয়ে লাইটকে পাস করাইতে। ঠিক আছে, কথা বলেন। জি ম্যাম, আমি বুঝছি ম্যাম। এটা যারা কালকে ছিলেন না তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। জি ম্যাম, বুঝতে পারছি। কে বলছেন এটা? আমি রাসেল। শেখ রাসেল ম্যাম। শেখ রাসেল কি গাছের উপর উঠছেন আজকে? না ম্যাম, আজকে তো শহরে চলে আসছি, নামবাড়ি থেকে, এই জন্য। ও, শহরে চলে আসছেন, আচ্ছা ঠিক আছে। আপনার কি গাছে উঠার পরে আপনি কি A+ পাইছিলেন না A পাইছিলেন জানো গত সেমিস্টারে? ম্যাম 3.75। ও, তাহলে A পাইছিলেন, তাও তো ভালো, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে জাস্ট একটু বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা কি পড়া দরকার আছে নাকি এটুকু বুঝছেন এটাতেই হবে? একটু বলেন যারা কালকে ছিলেন না। ম্যাম ওইটা তো বুঝতে পারছি। নিশাত কথা বলেন তো, নিশাত, নিশাত কথা বলেন, নিশাত কথা বলেন। আপু মনে ম্যাম ইয়া চলে গেছে। নিশাত চলে গেছে ম্যাম, ভাত খেতে হতে গেছে, ভাত খেতে গেছে। মিউট করে রাখছে কিনা? আচ্ছা, উষা রানী, উষা রানী দাস কিছু বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে ফাহাদ বিন সাদ, আপনি বুঝতেছেন কিছু? ফাহাদ বিন সাদ, রাজীব, রাজীব কিছু বুঝতেছেন? রাজীব? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে বলবেন, ঠিক আছে, আরেকবার তাহলে রিভিউ করব। ম্যাম আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ম্যাম, বারবার ম্যাম ম্যাম লিভ নিচ্ছি, বারবার আসতে হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আপনি হচ্ছে যে রেকর্ডিং দিয়ে দিবনি, রেকর্ডিংটা দেখে নিন, ঠিক আছে? শিওর ম্যাম, শিওর। ওকে, তাহলে এখানে হচ্ছে দেখেন ছবিটা আঁকা হয়েছে, এই যে এইখানে একটা ছবি আছে 2.3, এটা এই ছবিটা দিয়ে দিবেন। যদি বলা হয় কোশ্চেন যে কেমন করে অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট পাস হয়, কালকে এটা বলছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমি চলে আসবো নতুন পড়াই, যেটা কালকে পড়ানো হয়েছিল না, ঠিক আছে? দেখা যাচ্ছে আশা করি, কনসেপ্টস অফ অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন? আমি একটু ছোট করি এটাকে। দেখা যাচ্ছে, আগে হচ্ছে আপনাদের ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখানোর পরে বর্ণনা দিব, ঠিক আছে? এখানে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা কোনটা সেটা আগে দেখেন। এখানে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলকে প্রকাশ করা হয়েছে থেটা এ দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে এই যে আমি একটু পয়েন্ট আউট করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? বুঝতে পারছেন এই যে আমি যেটা চিহ্নিত করছি ওটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, কেমন করে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল হচ্ছে আমি বলতেছি, ঠিক আছে? এখানে দেখেন একটা অপটিক্যাল ফাইবার আঁকা হয়েছে, এই যে এই যে চার কোণা যে অংশটা দেখেন, এখানে লেখা আছে কোর, এটা লেখা আছে ক্ল্যাডিং, তাহলে কোর হচ্ছে এইটুকু অংশ জুড়ে, ঠিক আছে? এইটুকু পুরো অংশ জুড়ে কোর, আর তার উপরের অংশটুকু ক্ল্যাডিং, ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন নিশ্চয়ই? তারপরে এখন দেখেন এখানে হচ্ছে দুইটা ইনসিডেন্ট রে আছে, ঠিক আছে? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? এক একটা করে বলি, এই যে মাঝখানের যে লেয়ারটা দেখতেছেন সেটাকে বলা হয় অ্যাক্সিয়াল রে, বা এটাকে বলতে পারেন মানে মাঝখানের কি বলবো এটাকে, অ্যাক্সিস, ঠিক আছে? এটাকে হচ্ছে যে জিরো পয়েন্টও ধরতে পারেন, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টে আসে এটা অ্যাক্সিয়াল রে, এই রে এর উপরে মানে অ্যাক্সিয়াল অ্যাক্সিস, ঠিক আছে? এই অ্যাক্সিস এর উপরে এই যে আপতিত রশ্মিটা আসে পড়লো, বি আপতিত রশ্মি অথবা এ আপতিত রশ্মি, ঠিক আছে? বিটাই আগে দেখাই, বিটা যখন পড়লো তখন কি হলো, তখন দেখেন এই যে এখানে আসছে, এই ইন্টারফেসে আসে এদিকে যাচ্ছে, এই ইন্টারফেস থেকে আবার এদিকে আসছে, মানে এইটুকু অংশটা মানে আপনার, আপনারা বলবেন ম্যাডাম ক্ল্যাডিং এর মধ্যে তো কোনো লাইট পাস হয় না, ক্ল্যাডিং এর মধ্যে খুব সামান্য লাইট পাস হয় যেটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে লস্ট হয়ে যায়, এটা আমাদের কাউন্ট হয় না, ঠিক আছে? আর এখন দেখেন এটা কিন্তু আমাদের বাদ পড়লো, এটা বাদ পড়লো কেন বলেন তো? কারণ এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের চাইতে ছোট অ্যাঙ্গেলে আমি আপতন মানে এই রশ্মিটা আপতিত হয়েছে ইনসিডেন্স অ্যাঙ্গেলের চাইতে স্মল অ্যাঙ্গেলে, এজন্য পুনরাবর্তন প্রতিফলন হয়নি, ফলে রেডিয়েশনের মাধ্যমে এই লাইটটুকু নষ্ট হয়েছে বি থেকে যেটা আসছে, ঠিক আছে? বাট দেখেন এই যে এই অ্যাঙ্গেলটা যেটা আসছে
সেই অ্যাঙ্গেলটা কি হইছে দেখেন, তারপর এখানে যখন আসছে তখন হচ্ছে এর চাইতে বড় হয়েছে বলে আবার ভেতরে যাচ্ছে, ভেতর থেকে আবার এখানে যাচ্ছে, যাবার থেকে এখানে আসছে, মানে কোরের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। তার মানে এইটুকুতে আমাদের কোরের মধ্যে লাইট পাস হচ্ছে, ঠিক আছে? এখন এক্সেপ্টেন্স অ্যাঙ্গেলটা কোনটা? এই যে এই পুরো অ্যাঙ্গেলটা দেখতেছেন যে এই এই যে কি বলেন অ্যাক্সিয়াল অ্যাক্সিস এর সাথে এই যে এই রেখাটা যে কোনটা তৈরি করছে সেটা হচ্ছে এক্সেপ্টেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? আর কোনটা হচ্ছে পুরো কোনটা, এই যে এ থেকে বি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এ পর্যন্ত, এ যে কোণে এটা পড়ছে সে কোণে সেম ভাবে এদিকে নিলে পুরাটা হচ্ছে এক্সেপ্টেন্স কোণ। এটা অ্যাক্সিয়াল রে এর সাথে যে কোণটা তৈরি করছে সেম কোণ যদি আমি আরেকটা আঁকি তাহলে পুরাটা মিলাইয়ে হবে এক্সেপ্টেন্স কোণ। আর এক্সেপ্টেন্স কোণের হাফ যেটা কনিক্যাল হাফ অ্যাঙ্গেল যেটা সেটাই হচ্ছে এক্সেপ্টেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু। একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে সামনে আগাবো। বুঝতে পারছি ম্যাম। ওকে তাহলে আমি সামনে আগাচ্ছি। ইয়ে বুঝতেছেন তুহিন? বুঝতে পারতেছি ম্যাম, শুধু আমি কথা বলতেছি এজন্য চুপ করে আছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপনাদের সবাইকে একটু কংগ্রাচুলেশন দেওয়া দরকার ছিল, যে কালকে দেখলাম আপনাদের যে ছাত্র কল্যাণ ফেডারেশনের সবাই তো দেখলাম, আমার স্টুডেন্টই হয়েছেন, মানে তুহিন, তারপরে কি নাম রুহুল, তারপরে তুষার। আজকে তুষার জয়েন করছে? তুষার না ম্যাম, তুষার মনে হয় আসে নাই আজকেও। ভালোই লাগলো দেখতে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে আচ্ছা এখন দেখেন এখানে আমি এখন বর্ণনা করতেছি, ঠিক আছে? যেটা আমি মুখে বলছি সেটাই এখন এখানে বর্ণনা করব। বস্তুত জিওমেট্রি কনসার্ন উইথ লঞ্চিং আ লাইট রে ইনটু অ্যান অপটিক্যাল ফাইবার ইজ শোন ইন ফিগার হুইচ ইলাস্ট্রেটস আ মেরিওনাল মেরিওডিনাল রে, ঠিক আছে? এটা এ রেটা হচ্ছে মেরিওডিওনাল, ঠিক আছে? এ রেটা এই যে এ রেটা এই যে রেখাটা তৈরি হয়েছে না, এটা তো অ্যাক্সিয়াল, ঠিক আছে? এর সাথে যে রে গুলা তৈরি হচ্ছে এই যে এগুলা, ঠিক আছে, সবগুলাকে মেরিওডিনাল বলা হয়। এটা জানার দরকার নাই আপনাদের। এখান থেকে যেটুকু লাগবে সেটা হচ্ছে ইট মে বি অবজার্ভড, এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? একদম এই থেটা এ পর্যন্ত আমি এখন এখান থেকে বলতেছি। ইট মে বি অবজার্ভড দ্যাট দিস রে এন্টারস দ্য ফাইবার কোর অ্যাট অ্যান অ্যাঙ্গেল থেটা এ টু দ্য ফাইবার অ্যাক্সিস এন্ড রিফ্র্যাক্টেড অ্যাট দ্য এন্টার অ্যান্ড দ্য এয়ার কোর ইন্টারফেস বিফোর ট্রান্সমিশন টু দ্য কোর ক্লাইডিং ইন্টারফেস অ্যাট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। মানে এখানে কি বলবো আমি, যে থেটা এ অ্যাঙ্গেলে ঢুকছে, তারপরে কি করছে এই যে এখানে এই যে এই এই জায়গা থেকে আমার যখন আপতিত হয়েছে এই জায়গাতে, তখন কি হচ্ছে কোরার ক্লাইডিং এর মাঝখানে আপতিত হয়েছে, তারপরে হচ্ছে এই অ্যাঙ্গেলটা থেটা সিটা সংকট কোণের চাইতে বেশি হয়েছে, এর ফলে ভেতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, এটাই লিখছে, ঠিক আছে? তারপরে বলছে হেন্স এনি রেজ হুইচ আর ইনসিডেন্ট ইনটু দ্য ফাইবার কোর অ্যাট অ্যান অ্যাঙ্গেল গ্রেটার দেন থেটা এ উইল বি ট্রান্সমিটেড টু দ্য কোর ক্লাইডিং ইন্টারফেস অ্যাট অ্যান অ্যাঙ্গেল লেস দেন থেটা সি। মানে এটা চাইতে কম অ্যাঙ্গেলে যদি হয়, ঠিক আছে, বা বেশি অ্যাঙ্গেলে হলে এটা রেডিয়েশন হয়ে লস্ট হয়ে যাবে। মানে থেটা এ থেকে বেশি বা কম যে কোনো অ্যাঙ্গেল হলে সেটা রেডিয়েশনের মাধ্যমে লস্ট হয়ে যাবে, এটার জন্য এটার নাম হচ্ছে অ্যাক্সেপ্টেন্স অ্যাঙ্গেল। মানে অনলি থেটা এ পরিমাণ অ্যাঙ্গেলের জন্যই আমরা একটা লাইট কে ভেতর থেকে বাইরে পাস করতে পারবো, কোনো লস হবে না। কিন্তু থেটা এর চাইতে বেশি বা কম যদি অ্যাঙ্গেল হয় তাহলে ক্লাডিং এর মধ্যে দিয়ে লাইট পাস হবে, ফলে এটা রেডিয়েশনের মাধ্যমে লস্ট হয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেছে এটা? এটা কি বুঝা গেছে? জি ম্যাম জি। না বুঝা গেলে বলেন, আরেকবার বলবো। বলেন চাইতে বেশি বা কম যদি কোণ হয় তাহলে এর ভেতর দিয়ে যখন যাবে তখন হচ্ছে ক্ল্যাডিং এর মধ্য দিয়ে লাইট পাস হবে, যেটার ফলে আমাদের রেডিয়েশনের মাধ্যমে লস্ট হবে ওই লাইটটা, কোনো কাজে লাগবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? আর অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের সমান করে আরেকটা অ্যাঙ্গেল টানলে তাহলে কি হয়, দুটো মিলায়ে হয় অ্যাকসেপ্টেন্স কোণ। অ্যাকসেপ্টেন্স কোণের হাফ হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, বুঝে গেছে? এটা আসলে শুধু সংজ্ঞা আসতে পারে, এই ছবিটা দিবেন, আর হচ্ছে আমি যে বলে দিলাম ইট মে বি অবজার্ভ থেকে আপনারা এই যে থেটা এ পর্যন্ত দিবেন, এ পর্যন্ত, ঠিক আছে? আর কিছু দিতে হবে না।
বুঝা গেছে আচ্ছা বুঝা গেছে আচ্ছা ওইটুকু দিলেই হবে যেটুকু আমি বলছি ঠিক আছে আর কিছু দিতে হবে না শোনা যাচ্ছে জি ম্যাম ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমরা আসব নিউমেরিক্যাল অ্যাপারচারে নিউমেরিক্যাল অ্যাপারচার হচ্ছে মেইনলি একটা অপটিক্যাল ফাইবার কতটুকু লাইট কালেক্ট করতে পারে নিজের মধ্যে হ্যালো নিউমেরিক্যাল অ্যাপারচার হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে অপটিক্যাল ফাইবারের এটার মিনিং হচ্ছে যে একটা অপটিক্যাল ফাইবার কতটুকু লাইট কালেক্ট করতে পারে নিজের মধ্য দিয়ে দিয়ে পাস করে বাইরে দিতে পারে ঠিক আছে তো যার নিউমেরিক্যাল যে অপটিক্যাল ফাইবারের নিউমেরিক্যাল অ্যাপারচার যত বেশি সেটা তত বেশি ইফেক্টিভ ঠিক আছে হ্যালো শুনতে পাচ্ছেন জি ম্যাম শুনতে পাচ্ছি আচ্ছা এখন দেখেন এই অপটিক নিউমেরিক্যাল অ্যাপারচারে এটা পড়ার জন্য আমার হচ্ছে ফিগার 2.5 শোজ লেখা আছে না এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে আগের অংশ লাগবে না ঠিক আছে তো দেখেন লেখা আছে ফিগার 2.5 শোজ আ লাইট রে ইনসিডেন্ট অন আ ফাইবার কোর এট অ্যান অ্যাঙ্গেল থিটা 1 আচ্ছা থিটা 1 অ্যাঙ্গেলে আসতেছে ঠিক আছে থিটা 1 টা তাহলে কি যদি সঠিক অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল হয় তাহলে এখানে লাইটটা পাস হতে পারবে তাহলে এখানে যেহেতু দেখা যাচ্ছে ছবিতে সঠিক ভাবে পাস হচ্ছে তাহলে থিটা 1 টা এখানে চিত্র অনুযায়ী কি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল না জি ম্যাম আচ্ছা তাহলে বলছে যে এক এক ও এক একটা অপটিক্যাল ফাইবারের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল কিন্তু এক এক রকম হতে পারে ঠিক আছে আচ্ছা বলছে যে এট অ্যান অ্যাঙ্গেল থিটা 1 টু দা ফাইবার অ্যাক্সিস হুইচ ইজ লেস দ্যান দা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ফর দা ফাইবার থিটা এ দা রে এন্টারস দা ফাইবার ফ্রম আ এখন দেখেন যদি এই থিটা 1 টা থিটা এ এর সমান হয় মানে থিটা এ বলতে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল তাহলে কি আমাদের ভেতরে লাইট সঠিকভাবে পাস হবে যদি ছোট বড় হয় তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখন দেখেন বলছে যে এই রেটা কি করে ফাইবারের মধ্যে যায় মিডিয়াম মানে কোরের মধ্যে মিডিয়ামটা হচ্ছে এয়ার ঠিক আছে আর যেটা হচ্ছে ইটা নট আর কোর দেখেন একটা মিনিট ইটা 1 নটটা হচ্ছে ক্ল্যাডিং এর আর ইটা 1 টা হচ্ছে কোরের ঠিক আছে ইটা 1 টা রিফ্র্যাকটিভ ইনডেক্সটা বেশি হবে আর সরি এক মিনিট ইটা নটটা হচ্ছে বাইরের আর ইটা 1 টা হচ্ছে কোরের ভেতরের ইটা 2 টা হচ্ছে ক্ল্যাডিং এর ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে এখানে এয়ার থেকে ভেতরে যাচ্ছে ভেতরে মানে এটা কম থেকে বেশিতে যাচ্ছে আবার এখানে হচ্ছে ইটা 1 থেকে ইটা 2 তে যখন যাবে তখন হচ্ছে বেশি থেকে কমে যাবে এটা বুঝতে পারছেন না আমি একটু জোরে বলতে হবে শুনি নি এর আগে কি বলছেন মানে কোনটুকু শুনতে পারেন নাই একটু আগে যেটা বলছেন আচ্ছা আমি বলছি যে বাইরের যেটা ইয়ারের রিফ্র্যাকটিভ ইনডেক্স হচ্ছে ইটা নট ভেতরের কোরের আমাদের যেটা মেইনলি লাগবে কোরের আর ক্ল্যাডিং এর কোরেরটা হচ্ছে ইটা 1 যার হচ্ছে মিডিয়াম মানে মিডিয়ামের জন্য এটা হাই বেশি ইটা 1 টা বেশি হাই আর ক্ল্যাডিং এর জন্য রিফ্র্যাকটিভ ইনডেক্স ইটা 2 যেটা হচ্ছে একটু লো ঠিক আছে এখন এইটা অনুযায়ী আমরা স্নেলস ল কি জানি এখানে দেখেন যখন আপতিত হয়েছে তখন আবার এখান থেকে ব্যাক করছে ঠিক আছে আমরা স্নেলস ল অনুযায়ী কি জানি এইটুকু আর এইটুকু মানে ইটা 1 সাইন থিটা 1 ইজ ইকুয়াল ইটা ইটা নট সাইন থিটা 1 ইজ ইকুয়াল ইটা 1 সাইন থিটা 2 না এই যে এই অ্যাঙ্গেলটা আর মাধ্যমটা ইটা 1 এরকম পড়ছিলাম না স্নেলস অ্যাঙ্গেল যে কি বলেন এস ম্যাম স্নেলস লটা কি আরেকবার বলবো লটা ছিল এরকম যে একটা মানে প্রপোর্শনাল কার সাথে কার এই যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এটার আর এটার এটা হচ্ছে সাইনের অ্যাঙ্গেলের প্রপোর্শনাল তাহলে সাইন থিটা 1 প্রপোর্শনাল সাইন থিটা 2 আর যদি সমান সমান লিখতে চায় তাহলে এটার কনস্ট্যান্টটা হচ্ছে থিটা 1 এর জন্য ইটা নট আর থিটা 2 এর জন্য ইটা 1 তাহলে কি বলে ইটা নট সাইন থিটা 1 ইজ ইকুয়াল ইটা 1 সাইন থিটা 2 এই এটা হচ্ছে ইকুয়েশন এটা কি বুঝা গেছে বুঝছি তারপরে দেখেন এখানে কি বলছে থিটা 2 টা কত হবে থিটা 2 টা লিখছে দেখেন পাই বাই 2 মাই সরি ফাই এখানে কত হবে এটা তো থিটা 2 একটা যদি ট্রায়াঙ্গেল ভাবি যে এ সি বি কে তো ট্রায়াঙ্গেলের মোটামুটি হচ্ছে কত হয় 180 ডিগ্রি তিন ট্রায়াঙ্গেলের পরিমাণ তাই তো জি ম্যাম তিন ট্রায়াঙ্গেল যদি 180 ডিগ্রি হয় আর এটা যদি লম্ব হয় এই যে বি সি তাহলে সি কোণটা 90 ডিগ্রি তাহলে সি টা বাদ দিয়ে এই দুইটা কত হবে থিটা 2 আর এটা হচ্ছে কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা 2 তাই না জি ম্যাম
বুঝতে পারছেন তাহলে এ ফাইভ এর ভ্যালু কত হবে সি এর ভ্যালু 90 ডিগ্রি এই যে এ কোনটার ভ্যালু থেটা 2 তাহলে বি কোনটার ভ্যালু কত হবে বি মানে হচ্ছে ফাই ফাইটা হবে 90 ডিগ্রি বিয়োগ ফাই থেটা 2 এই যে জি ম্যাম ঠিক আছে তাহলে এখন দেখেন আমি হচ্ছে এই যে থেটা 2 এর জায়গায় থেটা 2 এর ভ্যালুতে এখানে আমি ফাই এর ভ্যালু বসাবো তাহলে দেখেন কি হবে হয় থেটা 2 টাকে যদি ওই পাশে নিই তাহলে পাই বাই 2 মাইনাস ফাই তাহলে থেটা 2 ইকুয়াল পাই বাই 2 মাইনাস ফাই ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে cos ফাই হয়ে যাবে কোন কেন cos ফাই হবে কারণ 90 ডিগ্রি আছে মানে বেজর আছে বেজর থাকলে সাইন থাকলে অপোজিট হবে তাহলে cos হবে আর প্রথম কোঅর্ডিনেটেই আছে তাহলে প্রথমে হচ্ছে কি হবে পজিটিভ হবে ঠিক আছে এজন্য এটা পজিটিভ হয়ে গেল ওকে তাহলে ইটা নট সাইন থিটা 1 ইকুয়াল ইটা 1 cos ফাই তাহলে এখান থেকে আবার কি পাবো দেখেন cos ফাই কে আবার কি লেখা যায় cos ফাই মানে যদি আমি cos স্কয়ার ফাই বলি তাহলে 1 - sin স্কয়ার ফাই তাহলে শুধু cos ফাই বলতে কি হবে এটার উপর জাস্ট রুট দিয়ে দিব cos স্কয়ার ফাই কে কি লেখা যায় 1 - sin স্কয়ার ফাই তারপরে তাহলে যদি cos স্কয়ার ফাই কে এটা লেখা যায় তাহলে শুধু cos ফাই কে তাহলে কি হবে 1 - sin স্কয়ার এর উপরে একটা রুট দিয়ে দিব তাহলেই তো হবে তাই না বুঝতে পারতেছেন জি ম্যাম তারপরে কি করব তারপরে দেখেন থিটা নট সাইন থিটা এ থিটা 1 টাকে এখন আমি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বানায় দিছি থিটা এ এটা কি করছে দেখেন এখানে এটা দেখেন 1 - সাইন স্কয়ার ফাই শুনতে পাচ্ছেন জি ম্যাম এখন আমরা কি করব এটাকে হচ্ছে আমরা ইটা 1 - ইটা 2 হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ কি হয় বানাবো এই যে ইকুয়েশনে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা সত্যি করে বলেন তো বুঝতেছেন কিনা হ্যালো বুঝতে পারতেছেন ম্যাম জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা ইয়ে বলেন তো শরীফ হোসেন বলেন তো বুঝতেছেন কিনা জি ম্যাম আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমরা হচ্ছে এই যে এ থিটা 1 টাকে হচ্ছে থিটা এ বানায় দিছি ঠিক আছে সেটা এ বানালে কি হবে সেটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল হয়ে যাবে তাই তো জি ম্যাম আচ্ছা তারপরে দেখেন আপনাদের জন্য এই ক্যালকুলেশনটা কি ইজি না সহজ বলেন তো এখানে ইটা 1 আছে ঠিক আছে আর 1 - sin স্কয়ার ফাই আছে আর টু দি পাওয়ার হাফ আছে এটা কি লেখা যায় 1 - sin স্কয়ার ফাইটাকে ম্যাম cos স্কয়ার ফাই cos স্কয়ার ফাই কি বানানো যায় উপর থেকে দেখেন এই যে এখানে থিটা ইটা কি বলে ইটা 1 আর ইটা 2 এর মধ্যে কি সম্পর্ক বলেন তো ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক ভাবে বলতে হবে একটু কিভাবে বলেন হ্যালো হ্যাঁ ম্যাম দেখা যাইতেছে না তো উপরে দেখা যাচ্ছে না একটু উপরে উপরে নেন একটু একটু উপরে নেন ও আচ্ছা সরি আচ্ছা সাইন ফাই ইকুয়াল কি লেখা যায় বলেন তো এখান থেকে আমরা কি জানি অতিভুজ ম্যাম সাইন সমান সমান ম্যাম সাইন ফাই সমান কি হয় ম্যাম লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কোনটা ম্যাম বিসি বিসি লম্ব কি বিসি বলেন তো কোনটা ঠিকই তো বলছেন জি ম্যাম বিসি আর অতিভুজটা কোনটা অতিভুজটা ম্যাম এই যে ম্যাম এসি এবি এবি ম্যাম এবি এবি ম্যাম এবি কেমনে হয় এসি হয় না আচ্ছা আপনাদের আমি বলি অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেখেন ঘুরিয়ে দেখেন বলতে আপনাদের কি হয় ভূমি আর লম্বটার সাথে কোনটা থাকে আর অতিভুজটা তার বিপরীত থাকে না জি ম্যাম তারপর মানে বিপরীত এসি ম্যাম এসি না আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে হচ্ছে আমরা কি করতে পারি এখানে দেখেন এই আপনাদের হচ্ছে আমি হোমওয়ার্ক দিব এখন সেটা হচ্ছে সাইন ফাই কে কি লেখা যায় সাইন ফাই কে যেটা লেখা যায় সেখান থেকে কিন্তু এই ইকুয়েশনটা আসবে এটা হচ্ছে আপনাদের বাসার হোমওয়ার্ক যে সাইন ফাই কে ভাঙ্গে আমি এই লাইনটা পাবো এই লাইন থেকে ঠিক আছে আমি সামনে দিয়ে এটা করে দিব আজকে 3টা বাজে গেছে এখন হচ্ছে এখানে শেষ করব ক্লাস ঠিক আছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আপনাদের হোমওয়ার্ক দিলাম এটা কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের কি কালকে কোনো হোমওয়ার্ক দিছিলাম না ম্যাম শিওর শিওর ম্যাম আচ্ছা অন্য ব্যাচে দিছি তাহলে ঠিক আছে আপনাদের এটা হোমওয়ার্ক ঠিক আছে না পারলে কোনো সমস্যা নাই না পারলে আমি বলে দিব
কিন্তু আমি বলে দিছি কিন্তু অর্ধেক যে সাইন ফাই সমান কি বলা যায় তাহলে আপনারা বুঝবেন কস ফাই সমান কি বলা যায় ঠিক আছে এখানে যদিও শুধু সাইনই লাগবে এটা বুঝে করবেন যদি না পায় আমি বলে দিব ওকে ম্যাম প্রেজেন্ট দিবেন না হ্যাঁ এখন প্রেজেন্ট দিব একটু দাঁড়ান এক মিনিট ম্যাম একটু ব্যাকগ্রাউন্ড মেন কোনটা যেন হোমওয়ার্ক দিলেন ম্যাম শুনতে পার নাই রুহুল ওই যে নিউমেরিক্যাল অ্যাপারচারের জন্য দিলাম আচ্ছা ম্যাম বলবো আবার না না ম্যাম না 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 দরকার নেই আচ্ছা ম্যাম হোমওয়ার্কটা একটু বলেন মাত্র ঢুকলাম লিভনি গেছে নেটওয়ার্ক কে আপনি শেখ রাসেল ম্যাম নেট আচ্ছা শেখ রাসেল কে কেউ একজন বলে দিন তো হোমওয়ার্কটা কি আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম আপনাদের বাকি ক্লাস কেমন হচ্ছে কোন কোন ক্লাস আছে এবার আপনাদের